বলছিলাম দেশে বন্ধ হচ্ছে দুটি গেম ফ্রি ফায়ার এবং পাবজি, এমন খবরে রীতিমতো সয়লাব সোশ্যাল মিডিয়া। হ্যালো পক্স আওয়ার টুডে, দিস ইজ নাজিম খান, ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ইতিমধ্যে আমরা শুনেছি দেশের দুটি গেম বন্ধ হতে যাচ্ছে, একটি হচ্ছে ফ্রি ফায়ার, অন্যটি হচ্ছে পাবজি। বাংলাদেশ থেকে যদি ফ্রি ফায়ার আর পাবজি গেমটি বন্ধ করে দেওয়া হয়, সেটার জন্য কি আপনারা সমর্থন করবেন নাকি করবেন না? মেন কথা হচ্ছে গেম আমরা কেন খেলি। কেউ ফ্রি ফায়ার খেলে, কেউ পাবজি খেলে, কেউ আবার অন্যান্য গেম খেলে। আরো একবার একটু বলবেন, বিশেষ করে বাংলাদেশে গেম নিয়ে কেন এত আলোচনা, এর প্রভাবটা বা বিশেষত্বটা আসলে কি কি দেখেছেন আপনি কাজ করতে গিয়ে? শুনেন, শুধু বাংলাদেশে না, এটা কিন্তু বিশ্বব্যাপী কিন্তু এটার একটা প্রভাব রয়েছে। এটা তরুণ তরুণীরা, বিশেষ করে যারা স্কুল পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আসক্তি রয়েছে। স্কুল পড়ুয়া যারা, তারা এগুলো বেশি আসক্তি। আপনি জেনে থাকবেন যে 2019 সালে কিন্তু এর মধ্যে নেপাল এই খেলাটিকে একদম ব্যান করে দিয়েছে, এবং 2019 কিন্তু ভারতের যে গুজরাটে খেলাটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পুরো স্টেটে এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং পাবজি এলিট নামে আরেকটি খেলা ছিল, মানে বিশ্ব মানে বিরূপ প্রতিক্রিয়ার কারণে পাবজির অনেকগুলো খেলার অপশন আছে, এই অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ভারতের কিন্তু অনেক আত্মহত্যার ঘটনা, অনেক মানে সুইসাইডাল বিষয়, এবং শত শত তরুণ, শত শত যুবক এই খেলা খেলতে গিয়ে একেবারে পাগল হয়ে গেছে, তার পাগলা গারদ আছে। 2020 সিরাজগঞ্জের শাহজাদপুরে একটা ছেলে আত্মহত্যা করেছে, শুধুমাত্র পাবজি তাকে খেলতে দেওয়া হয়নি। হয় আমরা গণমাধ্যম থেকে পেয়েছি, জেনেছি যে পাবজি খেলাটা আসলে এইটা মোবাইল ফোনের মধ্যে থাকে, এবং এইটার এত আসক্তি, মানে এত বাজে দিক, এটার কোনো ভালো দিক আছে বলে মানে আমাদের জানা নেই। কারণ হচ্ছে যে এটা একটা নেশা, মাদক যেমন একটি নেশা, হিরোইন বলেন ইয়া বা বলেন যেমন একটি নেশা, এটিও একটি নেশা। এই গেমটি যখন কেউ খেলতে থাকবে, অভিভাবকরা যদি ফোনটি নিয়ে নেয়, রুদ্রমূর্তি ধারণ করে, মানে সে সেইভাবে তখনই জানি সে অভিভাবককে হত্যা করবে, এমন একটা মনোভাব তার, মানে মানসিক বিকৃতি তার, খেলতে 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 নেশাটা, যে কোনো নেশাই বাজে জিনিস। নেশা শুধু মাদক হতে হবে না, এটি মাদকের চেয়ে ভয়াবহ। সে কারণে সম্ভবত আমরা যেটি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আজকের বিষয়টি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটিতে সম্ভবত বিষয়টি নিয়ে শুধুমাত্র আলাপ হয়েছে, সে আলাপের তথ্যের উপর ভিত্তি করে হয়তো বিভিন্ন গণমাধ্যম অনলাইন মাধ্যমগুলো অবশ্য বিষয়টা আলোচনা এসেছে, এবং নিষিদ্ধ হচ্ছে বলে তারা নানান জায়গায় নানান সোর্স থেকে নিয়ে তারা নিউজটি প্রচার করছে। এটি মানে একেবারে বন্ধ করা জরুরি। দেখুন, অনেকে হয়তো বলছে এই গেমটি নাকি বিনোদনের জন্য খেলে। এবার আসুন মেন কথায়, যারা পাবজি ফ্রি ফায়ার খেলে তারা মন্তব্য করেছে, বাংলাদেশে টিকটক লাইকি অ্যাপস এর মাধ্যমে ফলাফল অনেক নষ্ট হয়, অনেক খারাপ। আইপিএল খেলার সময় অনেক মানুষ দেখছি বিকাশের মাধ্যমে মানে অনেক লক্ষ লক্ষ টাকা বাজি ধরে, মানে এক দেশে থেকে অন্য দেশে কেউ কাউকে চিনেও না, মানে ফোন হাই হ্যালো আমরা এত আছি, এত রান করতে পারবো, এত করবো, বিরাট কোহলি পাডালাইবো, সাকিবে যদি 300 উইকেট পাও ওই করবো সেই করবো, অনেকে বিভিন্ন ধরনের কথা ধরে, বিভিন্নভাবে বাজি ধরে। অনেকে আবার যথেষ্ট যুক্তি দেখায়, এই সমস্ত ছেলেমেয়েরা নাকি খারাপ হচ্ছে মা বাবাদের কারণে, মা বাবারা নাকি ছোটবেলা থেকে ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন, বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য ছেলেমেয়েদেরকে না রাখতে পারে তাদের হাতে ফোন তুলে দেয়, যেহেতু তারা ফোন নিয়ে ব্যস্ত থাকে। এই যে ছোটবেলা থেকে ছেলেরা ফোন টিপা টিপি করা একটা অভ্যাস হয়ে গেছে, একটা নেশার মতো হয়ে গেছে, বড় হলে তো দেখেন আমি হঠাৎ করে যে কোনো কিছু মানে অভ্যাস আমি পরিবর্তন করতে পারবো। যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলেন তারা লজিক দেখাইতে আছেন, দেন ভাই একটা মানুষ মারা গেছে পাবজি গেম না খেলতে পারে, একটা মানুষ আত্মহত্যা করছে, আরে অনেক মানুষ তো ফেমে শেখা খাই মরছে, অনেক মানুষ তো আত্মহত্যা করছে বিভিন্ন জনের জন্য, অনেক মানুষকে তো ফিডে মারিয়া লাইছে, কই সেগুলোর জন্য তো কিছু করে না, সে ধূমপানের কারণে ক্যান্সার হয়, সিগারেট খাওয়াচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেট ফ্যাকির পে লেখা আছে, কিন্তু কেন মানুষ দৈনিক 40-50টা কেউ 100টাও সিগারেট খায়, কই সেটার জন্য তো কাউকে বারণ করে না, সেটার জন্য তো কেউ এত প্রতিবাদ করে না। পাবজি আর ফ্রি ফায়ার গেম খেললে যেন মানুষ মারা যাবে এটা তো কেউ বলে নাই। তো এই ছিল আজকের ভিডিও, পাবজি আর ফ্রি ফায়ার গেমটি বাংলাদেশ থেকে বন্ধ করবে না এটার জন্য কি আপনি সাপোর্ট করবেন না করতেন না, এটা আপনার ইচ্ছে।